86-এ যখন শামসুল হক সাহেব মেজর জেনারেল শামসুল হক সাহেব ছিলেন মিনিস্টার, তার ছেলে এখন জেনারেল ফার্মাসিউটিক্যালসের এমডি, ওর মাধ্যমে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এই বিসিএস হেলথ আছে আমাদের ডেন্টালে আপনি একটা ক্যাডার করে দেন। 86-এ সেই গ্যাজেট হয়েছিল বিসিএস হেলথ অবলিক বিসিএস ডেন্টাল। সেই সময় থেকে আমি মনে করি যে আমরা এক নম্বর আরও এক নম্বরে পা দিয়েছিলাম, এক নম্বরেভাবে আমরা চলছি। আমার দীর্ঘ সময়, আমার জীবনের দীর্ঘটা সময় আমি 33 বছর চাকরি জীবনে 18 বার বদলি হয়েছে। একমাত্র রংপুর মেডিকেল কলেজে আমি 3 বছর ছিলাম, তারপরে আমি ঢাকা ডেন্টাল কলেজে এসেছি, তার মধ্যে 1.5 বছরের মধ্যে আবার 2 বার বদলি হয়েছে, একটা মিডফোর্ড আবার ফরিদপুর নদীর ওই পার। এবং আমি এটা আপনাদের সামনে গর্ব করে বলি, আমাদের আরও বন্ধু আছেন, আরও বন্ধু আছেন, আছেন প্রফেসর হাবিবে মিল্লাত, যার সাথে আমি কিছুক্ষণ আগেও আলাপ করলাম। আমি 2012 সাল থেকে আমাদের প্রফেসরের একটা জিনিসের জন্য আমরা চেষ্টা করেছি, সেটা হলো আমাদের 5 বছরের কোর্স। আমরা 5 বছরের কোর্সের শেষ দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। আগামী মাসের আট তারিখ শনিবার আমাদের সেই লাস্ট মিটিং। আমি হাবিবে মিল্লাত সাহেবকে অনুরোধ করেছি, উনি বলছেন যে আমি অবশ্যই আপনার ওই ডেটে থাকব। আমি আমার ডায়েরিতে টুকে রাখলাম, আর তো আমার বন্ধুটা আছেই, আমার বন্ধু, আমার বলতে হবে না। আমি জানি যে আমাকে, আমি যখন এইবারে সোসাইটিতে এসে কাজ আরম্ভ করি ওকে জিজ্ঞাসা করেছিলাম আমরা এই কাজ করব, ও বলেছেন না তুমি প্রথম কাজটা করো রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং চিটাগাং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের কাজটা তুমি আগে ধরো, এইটা তুমি পারবা, তোমার সোসাইটি পারবে। এবং এই সোসাইটির এই দুইটা মেডিকেল মেডিকেলের এই রাজশাহী এবং চিটাগাং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটটার যদি কোনো কৃতিত্ব থাকে, আমরা শুধু লিখে দিয়েছি যে সোসাইটি থেকে এই দুইটা ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ করো, আর বাকি সব কাজ ইকবাল আর সালাইনি করছে। ইকবাল আর সালাইনি আমাদের প্রফেশনের এক নম্বর বন্ধু, কিন্তু আমাদের এইবারে 22টা পোস্ট ছিল না, আমরা একসাথে 82 জনের প্রমোশন দিয়েছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। কার দ্বারা? এই বন্ধু আমাদের, সেই বন্ধু আমাদের জিন বন্ধু ইকবাল আর সাইনের দ্বারা। এখন আমি মনে করি যে না, আমাদের প্রফেশনের অন্তত পক্ষে 400 মতো প্রমোটেড পার্সন আছেন, আইদার প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা জুনিয়র কনসালটেন্ট অথবা সিনিয়র কনসালটেন্ট। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন ঢাকা ডেন্টাল কলেজে ছিলাম, আমাদের সবচাইতে প্রফেশনের ডিগনিফাইড পোস্ট যেটা আমি মনে করতাম, যে ডিজি অফিসে আমাদের কোনো বসার জায়গা ছিল না, আমাদের কোনো কারো জিজ্ঞাসা করার ইয়ে ছিল না, আমরা হাঁটতাম বারান্দাতে যাইতাম, বিভিন্ন জন্যে বিভিন্ন উপটকম দিতাম, তাও ডাক্তারদেরকে না, ওই ক্লার্ক যারা ছিল তাদের দিয়ে, তাদের কাছে সাহায্য নিয়ে আমরা ওইখানে ছিলাম। আমি আসার পরে এই ইকবাল আরসালাইন সহ ওর হেল্পে, আমাদের প্রফেশনের বন্ধুর হেল্পে, ওই ডিজি অফিসে আমরা কিন্তু একটা ডাইরেক্টর, ডিপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং 8টা বিভাগে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পদ তৈরি সৃষ্টি করেছি, সাথে যেটা ছিল না জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্টের পদ তৈরি করতে পেরেছিলাম, এবং 220টা পদ আমি তখন তৈরি করতে পেরেছি। এটা মনে করি এইবারে সোসাইটিতে আসার পরে, এবং তার আগে একটু বলি, আমাদের কিন্তু সব পদই ছিল এবং আমাদের কিন্তু কোনো সিনিয়র স্কেলের পদ ছিল না, ওই একই জায়গা, আমার একই ভরসার জায়গা প্রফেসর ইকবাল আর সালাইন, ও সহযোগিতায় পিএসসি এবং সিএমএর মাধ্যমে সিনিয়র স্কেলের পদ সৃষ্টি করেছিলাম। এবারের
এইবারে কিন্তু আমার দুইজন বন্ধু ছিল, দুইজন, একজন প্রফেসর ইকবাল সালাইম আর একজন প্রফেসর হাবিবে মিল্লাত, তাদের সহযোগিতায় এই সোসাইটি, এই সোসাইটি 656টা পদ তৈরি করেছে এবং ঢাকা ডেন্টাল কলেজের 121টা পদ তৈরির পরে হেল্প করেছে, এবং এটা ভেটিংয়ের শেষ পর্যায়ে। আমরা শুধু সবসময় হতাশায় ডুবার কথা বলি নাই, আমরা আপনাদের জন্য এই সোসাইটির প্রত্যেক সম্মানিত প্রত্যেক ডেন্টাল সার্জন ভাই ও বোনদের জন্য সবসময় চিন্তা করি, সেই অনুযায়ী কাজ করি, আপনাদেরকে ধারণ করি, এবং আমরা সেই আপনাদের শক্তিতে বলিয়ান হয়ে আমি এবং হুমায়ুন চলি। এবং এই সলার ফসল আজ দেখেন তিনটা হল ভর্তি ডেন্টাল সার্জন, ডেন্টাল সার্জনের এই গণজাগরণ, এই জাগরণ শুধু সৃষ্টি হয়েছে আপনাদের সহযোগিতার কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে। আমরা আপনাদেরকে ধারণ করি, আপনাদের জন্য কাজ করি, ভবিষ্যতেও করব, এবং আমরা এটা ওয়াদাবদ্ধ, আমরা খবরের শিরোনাম হইতে চাব না, করা পোস্ট গ্রাজুয়েশন করা আমরা কোনোদিন, আমি অন্তত সাহস করি না, ফিক্সড অ্যাপ্লায়েন্স, ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট করব। ওনাদের ওইখানে লেখা আছে ওনারা অর্থোডন্সিয়া সবই করবেন, অর্থোডন্সিয়া সব ট্রিটমেন্ট করবেন, কি লজ্জার, মানে কিভাবে বলবো এটা, যে এই লজ্জাকর জিনিস, তারা সার্জারি করবে। আমরা মনে করি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, উনি সেই বক্তব্য ওনার থেকে উনি হেল্প করবেন এটা বলেছেন। আমি বলবো যে এই অপচিকিৎসা যারা করে, তারা যদি মানবিক কারণে এই রেজিস্ট্রেশন পাইতে পারে, আমি মনে করি যে অপচিকিৎসা হেলথ সেক্টরে সব হ্যাজার্ড দূর করার জন্যই মানবিক কারণে ওই টেকনোলজিস্টদের রেজিস্ট্রেশন বন্ধ করাটাই হবে এই মিনিস্ট্রির কাজ, আমাদের কাজ, পিএমের কাজ, প্রত্যেকটা ডাক্তারের কাজ। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলি যে আমাদের বিএমডিসি থেকে আমাদের যিনি লয়ার আছেন, উনি আমরা জানা না জানা সত্ত্বেও উনি একটা রিট করেছেন, রিট গৃহীত হয়েছে, লেখা আছে রিটের মেরিট আছে বিধায় এই রিটটা গ্রহণ করা হইল। যদি বিশ্বাস না হয় আমার কাছে কোর্টের অর্ডারটা আছে, আমি বলে দিতে পারি, আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, বিএমডিসির তো কোনো অবস্থানই নাই এইটাকে, এই টেকনোলজির রিকগনিশন দেওয়ার বা রেজিস্ট্রেশন দেওয়ার। আমার মাননীয় সরকারও যদি চান পারবেন না, 2010 সালের এই বিএমডিসির অ্যাক্ট বদলানো না পর্যন্ত মাননীয় সরকারও পারবেন না। যদি তারা পারেন, যদি তারা সেটা করেন, আমি মনে করি আমাদের সংগ্রাম হবে, 10,000 ডেন্টাল সার্জনের সংগ্রাম হবে এই রাস্তায় নেমে, রক্ত দিয়ে হলেও আমরা এই রেজিস্ট্রেশন প্রতিরোধ করব, ইনশাল্লাহ আমরা এই রেজিস্ট্রেশন, কোয়াকদের রেজিস্ট্রেশন প্রদান করা প্রতিহত করবই। আমাদের 20তম পুরস্কার বিজয়িনী, নামটা বলবেন প্লিজ। ডক্টর ফারহানা রহমান, ঢাকা ডেন্টাল কলেজ। অভিনন্দন ফারহানাকে এবং ঢাকা ডেন্টাল কলেজকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পুরস্কারে। 2142 2142, কেউ কে আছে? 2142 ওকে, কল ফর 2142 1 2 1 4 2 2, and the last call 2 1 4 2 3. আচ্ছা 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 আচ্ছা
ওকে আমরা দেখতে পেয়েছি, আপনি দৌড়ে চলে আসুন। তাহলে 19 নম্বর পুরস্কার পেয়ে যাচ্ছেন 2142, একটি টোস্টার। টোস্টার শুনে কি মন খারাপ হচ্ছে? একদমই না, ভীষণ কাজের। আমাদের কিন্তু আরো অনেক অনেক ভালো পুরস্কার আছে, এবং এই সবগুলো পুরস্কার স্পন্সর করেছে আমাদের সব কাজের সহযাত্রী পেপসোডেন্ট। ইউনিলিভারকে আরেকটা ধন্যবাদ। অবশ্যই, এবং একটা জোরে করতালি, উনি আসতে আসতে। আচ্ছা, 19 নম্বর বিজয়ী আসতে আসতে আমরা 18 নম্বর বিজয়ীকে দেখে ফেলি প্লিজ। পেপসোডেন্টের পক্ষ থেকে টোস্টার চারটা। এবার 17 নম্বর বিজয়ী 0825। কেউ কি আছেন? আমাদের 19তম বিজয়ী পরিচয় দিচ্ছেন। ডক্টর তোফায়েল, সিটিরেন্ডাল কলেজ। খুব ভালো, থ্যাংক ইউ, অভিনন্দন তোফায়েল। ডক্টর সাবেরি, রাজশাহী মেডিকেল কলেজ। ধন্যবাদ সাবেরিকে। আচ্ছা, আমি 17 নম্বর বিজয়ীর নাম বলেছিলাম, 0825, কেউ কি আছেন? নাই? শিওর আছেন? ওকে, আমরা 17 নম্বর বিজয়ীকেও পেয়েছি, উনিও পেয়েছেন টোস্টার, পেপসোডেন্টের পক্ষ থেকে টোস্টার। তাড়াতাড়ি চলে আসেন, আমরা একটু তাড়াহুড়া করছি, কারণ আপনারা জানেন এরপরেই আসছে মঞ্চে মাইলস। এবার 16 নম্বর বিজয়ী 0873। মাকসুদুল ইসলাম, পায়োনিয়ার ডেন্টাল কলেজ। এবার 15 নম্বর বিজয়ী 1197। কেউ নাই? একদম শিওর? 1197। আমার ভাগে এই নাম্বারগুলো আসে নাকি? আচ্ছা, 11971, 11972, and the last call 11973, বগি। এবার 2987, আমাদের পরবর্তী বিজয়ী 2987। 15 নম্বর বিজয়ী 2987, কেউ কি আছেন? কেউ কি আছেন? আমরা দ্রুত করছি, তাহলে আর কল করছি না, চলে যাচ্ছি পরবর্তীটিতে। ভাই একটু দ্রুত চলে আসুন, হবে আসলে, না হলে কিন্তু আমাদের পরে মাইসের গানও আসলে মিস হবে এবং ডিজে পার্টিও মিস হবে। উপরে চলে আসুন, উপরে চলে আসুন। আমরা পেয়ে গেছি 2987, 15তম বিজয়ী। 15তম বিজয়ীকে পরিচয় দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ডক্টর ওয়ালিদ, রংপুর ডেন্টাল কলেজ। অভিনন্দন, থ্যাংক ইউ। এবার 14 নম্বর বিজয়ী 1201, 14 নম্বর বিজয়ী চলে এসেছেন 1201। আপনার পরিচয় দিন। ডাক্তার সাদিয়া নূর, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার 13 নম্বর বিজয়ী, জোরে ঘুরাবো, হয়েছে? এটা আমার নাম্বারটা ছিল। তুলো, একটা তুলো মামনি, হ্যাঁ তুলো,
আমি তুলে ফেলছি কারণ আমার মনে হচ্ছে আমি আমি যেন পেয়ে যাই প্লিজ দেখো তো আমার নাম্বার কত উফ বলো না 1511 1511 আছে 13 নম্বর বিজয়ী 1511 দ্রুত চলে আসুন আপনার ব্যান্ডটি নিয়ে আচ্ছা ওনারা কি গিফট পেলেন আমরা কিন্তু সেটা বললাম না ওনারা পেয়েছেন পেপসোডেন্টের পক্ষ থেকে রাইস কুকার সো খুবই কাজের জিনিস ভালো ভাত রান্না হবে কিন্তু কি হচ্ছে এবার 12 নম্বর বিজয়ী 12 নম্বর বিজয়ী 1387 1387 কেউ আছেন 1387 12 নম্বর বিজয়ীর জন্য আছে ব্লেন্ডার 1387 কেউ কে আছেন আপনার পরিচয়টা দিবেন প্লিজ রায়হান সরোয়ার দে মেডিকেল তাহলে আমরা 12 নম্বর বিজয়ী 1387 পাচ্ছি না